7 উইকেটে নিউজিল্যান্ডকে হারিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপ 2022 এর ফাইনালে উঠেছে পাকিস্তান ক্রিকেট দল। ফাইনালে পা দিয়েই তাদের নজর প্রতিপক্ষের দিকে, ভারত নাকি ইংল্যান্ড। বিশ্বকাপের ফাইনালে কে তাদের বিরুদ্ধে মাঠে নামবে তা এখনও নিশ্চিত নয়, তবে পাকিস্তান চায় ভারত ফাইনালে উঠুক। রোহিত শর্মাদের বিরুদ্ধেই খেলতে চায় বাবর রিজওয়ানরা। বুধবার সিডনিতে নিউজিল্যান্ডকে হারানোর পর এমনটাই জানিয়েছেন পাকিস্তান দলের প্রধান উপদেষ্টা ম্যাথু হেডেন। ধারাভাষ্যকারদের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, আমরা ভারতের বিরুদ্ধে খেলতে চাই, দুই দেশের সমর্থকদের কথা ভেবে এই কথা বলছি, কারণ যদি ভারত পাকিস্তান খেলতে নামে তাহলে বিশ্বের তিন ভাগের এক ভাগ মানুষ সেই খেলাটা দেখবে। বুধবার প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ডকে 7 উইকেটে হারিয়ে ফাইনালে উঠেছে পাকিস্তান। প্রথমে ব্যাট করে 4 উইকেটে 20 ওভারে 152 রান তুলেছিল কেন উইলিয়ামসনরা। 153 রানের লক্ষ্যে খেলতে নেমে মাত্র 3 উইকেট হারিয়ে ইনিংসের 5 বল হাতে রেখেই ফাইনালে বাবর রিজওয়ানরা খেলবে ভারত অথবা ইংল্যান্ডের বিপক্ষেই। আপনাদের সবাইকে জানিয়ে রাখতে চাই, বৃহস্পতিবার দ্বিতীয় ফাইনালে মাঠে নামবে শক্তিশালী ভারত আর ইংল্যান্ড। এই ম্যাচে যারা জিতবে তারাই হবে ফাইনালে পাকিস্তানের প্রতিপক্ষ। তবে প্রথম সেমিফাইনালের মতো দ্বিতীয় সেমিফাইনালেও কে জিতবে এটা নিয়ে প্রেডিকশন শুরু হয়ে গেছে। ক্রিকেটের রথী মহারথীরা কেউ কেউ ভারতের দিকে, আবার কেউ কেউ ইংল্যান্ডের দিকে মতামত দিচ্ছে। তবে এবার একটা ব্যতিক্রম ধর্মী প্রেডিকশনের কথা আপনাদের জানাবো। ফুটবল বিশ্বকাপের বিখ্যাত সেই উট শাহিনের কথা মনে আছে আপনাদের? এবার সেই বিখ্যাত উটেই দ্বিতীয় সেমিফাইনালে কে জিতবে ভারত নাকি ইংল্যান্ড সেটা নিয়েই প্রেডিকশন করেছে। কথাটা অনেকের কাছে উটভট লাগতে পারে, উট বলে দিচ্ছে ম্যাচের ভবিষ্যৎ, বলছে মানে রীতিমতো আলোচনার জন্ম দিয়েছে। এবার সেই উট বলছে ইংল্যান্ড ও ভারতের মধ্যকার এই ম্যাচে ইংল্যান্ডকে পরাজিত করে পাকিস্তানের সঙ্গে ফাইনাল খেলবে ভারতেই। কথাটা শুনে ভারতের সমর্থকেরা আনন্দিত হতে পারেন, আবার শঙ্কিতেও। শাহিনের সব ভবিষ্যৎবাণী কিন্তু সেই রাশিয়ার বিখ্যাত অক্টোপাস পলের মতো মিলে যায় না, কখনো কখনো হয়েছে উল্টোটাও। শুরুর দিকে তার ফর্ম ছিল একেবারেই বাজে, শাহিন যা বলতো তা হয়ে যেত পুরাটাই উল্টা, ফলে সমর্থকেরা বেশ শঙ্কায় থাকতো, চাইতো শাহিন যেন তাদের পতাকা বদলে বেছে নেয় প্রতিপক্ষের পতাকা। তবে নকআউট পর্ব থেকেই কারিশমা দেখাতে শুরু করেছে উট। দিন যতই এগোচ্ছে শাহিন যেন অক্টোপাস পলের মতো নির্ভুল হয়ে উঠছে। এই যেমন গতকাল আজকের প্রথম সেমিফাইনাল নিয়ে প্রেডিকশন করেছিল পাকিস্তান জিতবে, ম্যাচটা কিন্তু সত্যি পাকিস্তানেই জিতেছে। তবে এই ভবিষ্যৎবাণীটা নিয়ে সিরিয়াস হওয়ার কিছু নেই, কারণ মাঠে পারফরমেন্স করতে হবে দুই দলকেই। যে দল ভালো ক্রিকেট খেলবে দিন শেষে তারাই এগিয়ে থাকবে। যদিও অধিকাংশ ক্রিকেট প্রেমীরা অপেক্ষায় আছে আরও একটি ভারত পাকিস্তান ফাইনাল দেখার। 2007 সালে প্রথম টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হয়েছিল চির প্রতিদ্বন্দ্বী দুই দেশ। সেবার শ্বাসরুদ্ধকর ম্যাচের শিরোপা জিতেছিল মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন ভারত। কিন্তু দর্শক মণ্ডলী, আপনাদের কাছ থেকে জানতে চাইব, টি টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসরের ফাইনালে পাকিস্তানের সঙ্গে আপনারা কোন দলকে দেখতে চান, ভারত নাকি ইংল্যান্ড? আপনাদের মতামতটি জানিয়ে দিন ইউটিউব চ্যানেল মিক্সার ওয়ার্ল্ডকে। আপনাদের মতামতটি জানাতে ভিডিওটির নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন।